আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে 2024 সালের কোন ইনটেকে আসলে আপনাদের চায়নাতে পড়তে আসা উচিত। যেমন আমার পূর্বের ভিডিওগুলোতে আমি অলরেডি আপনাদের সাথে বিভিন্ন স্কলারশিপ আর অন্যান্য বিভিন্ন ইনস্টিটিউশনের অফার, আপনি কি ডিপ্লোমাতে পড়তে আসবেন নাকি ব্যাচেলরে আসবেন নাকি মাস্টার্স পিএইচডি, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে মূলত ইনটেক নিয়ে আলোচনা করব। চায়নাতে বেসিক্যালি যদি আপনি বলেন কয়টা ইনটেক, অল ওভার চায়নার হিসাব অনুযায়ী দুইটা ইনটেক, একটা হচ্ছে মার্চ ইনটেক, একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। আর যদি বলেন স্পেসিফিক করে যে কোন ইনটেকে আসলে আপনার ডিরেক্ট মেজর শুরু হবে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ওরা বেশি নেয় তাদের মেজর রিলেটেড পড়াশোনার জন্য, তাহলে শুধুমাত্র সেপ্টেম্বর ইনটেক। মার্চ ইনটেকটা হচ্ছে ওদের ল্যাঙ্গুয়েজ কোর্স বা ফাউন্ডেশন কোর্সের উপরে ডিপেন্ডেন্ট। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি ফর ব্যাচেলর ডিগ্রি অর ডিপ্লোমা, এই যে দুইটা পড়াশোনার ক্ষেত্রে মোস্ট অফ ইউনিভার্সিটি মার্চ ইনটেকে যেটা নেয়, মার্চ ইনটেকে যে সকল স্টুডেন্টদেরকে আনে তাদেরকে প্রথমে মার্চ মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর, এই যে 6-6 মাসের একটা সেমিস্টার, এই সেমিস্টারে তারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স শিখায়। এটাকে ওরা ফাউন্ডেশন কোর্সও বলে, আবার আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজের বেসিক কোর্সও বলা হয়। অ্যারাউন্ড ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই এইচএসকে 2 আর 3 এই লেভেল পর্যন্ত আপনাকে পড়ানো হয়। তারপর যদি আপনি নিজে থেকে চান যে না আপনি এইচএসকে 3-এর যে এক্সামটা আছে ওইটাতে অংশগ্রহণ করবেন, আপনি করতে পারেন। অনেক ইউনিভার্সিটি থেকে ওরা আপনাকে এক্সামে অংশগ্রহণ করায় বা আপনার এটা সার্টিফিকেটটা পাওয়ার জন্য হেল্প করে। অনেক ইউনিভার্সিটি আছে শুধুমাত্র আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সটি করাবে, তারপর তারা ইউনিভার্সিটি একটি পরীক্ষা নিয়ে তারা একটি আপনার মূল্যায়নপত্র বা মার্কশিট করে আপনাকে সেটা দিবে যে আপনি রাইটিংয়ে কত পেয়েছেন, স্পিকিংয়ে কত পেয়েছেন, অথবা আপনি রিডিংয়ে কত পেয়েছেন। ওদের একটা ক্যাটাগরিজ আলাদা করা থাকে। সো মার্চ ইনটেকে বলতে গেলে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সটা করানো হয়। হাতে গোনা খুবই কম 4-5টা ইউনিভার্সিটি যেগুলোতে আসলে মেজর কোর্স করানো হয়, বাট ওই সকল ইউনিভার্সিটিতে আসলে স্কলারশিপগুলো অতটা ভালো না। সো সেই ক্ষেত্রে আপনারা যারা চিন্তা করছেন যে 2024 সালের মার্চ ইনটেকে চায়নাতে পড়াশোনা করতে আসবেন, সেক্ষেত্রে যাদের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটিটা আসলে ভালো, আমি এই ভালো বলতে চাচ্ছি যে আপনার 4 বছরের কোর্সের যদি ব্যাচেলর আপনি করতে আসতেন, সো এইখানে আপনার আরও 6 মাস এক্সট্রা লাগবে। যেমন এটা কিন্তু আপনার ব্যাচেলর কোর্সের মধ্যে ইনক্লুডিং থাকবে না, আপনার মার্চ ইনটেক থেকে অক্টোবর সেপ্টেম্বর পর্যন্ত যে ক্লাসটা এটা আপনার শুধু ফাউন্ডেশন কোর্স, সেপ্টেম্বর থেকে আপনার মেজর ক্লাস স্টার্ট হবে এবং এটা আপনার 4 বছর পরে গিয়ে শেষ হবে। তো এখানে আপনার 6 মাস সময় বেশি লাগতেছে, তো এই 6 মাসে থাকা খাওয়া খরচ আপনার বেশি লাগবে। অনেক ইউনিভার্সিটি আছে আপনার এখানে স্কলারশিপ দিচ্ছে ফুল ফ্রিতে, আবার অনেক ইউনিভার্সিটি আছে আপনার কিছু টাকা পেমেন্ট করতে হবে স্কলারশিপের পরেও, যেমন আপনার হোস্টেল ফিও পে করতে হয়, আবার অনেক ইউনিভার্সিটিতে টিউশন ফিও। তো অ্যারাউন্ড ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য অ্যারাউন্ড আপনার 40-50 হাজার টাকার একটি বাজেট আপনার রাখতে হবে। এর নিচে আসলে আমার জানা মতে তেমন কোনো ইউনিভার্সিটি নাই যারা ল্যাঙ্গুয়েজ কোর্স অফার করছে। সো যাদের ফ্যামিলি ইনকাম সোর্স বা আর্থিক অবস্থা ভালো আছে তারা এটা চুজ করতে পারেন মার্চ ইনটেকে আসার জন্য। আর একটা, যারা আসলে চায়নাতে আপনি চায়না সম্পর্কে জানার আপনার আগ্রহটা বেশি বা আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স করলে আপনি ল্যাঙ্গুয়েজ একটা ফাউন্ডেশন পাবেন, ওই সকল স্টুডেন্টদের আসা উচিত। 6 মাসে আপনি চায়নার অ্যাটমসফিয়ার, চায়নার আশেপাশে সব কিছু বিষয় সম্পর্কে জানতে পারবেন, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটি বেসিক ধারণা জানতে পারবেন, যেটা আপনার নেক্সট 4 বছরের যে ব্যাচেলর কোর্সটি আপনি করবেন সেই সময়টাতে আপনাকে অনেক হেল্প করবে। অনেক স্টুডেন্টই আছে এই 6 মাসে তাদের ল্যাঙ্গুয়েজ প্রফেসেন্সিটা এত সুন্দর বা এত ভালো লেভেলে করে নেয় যে বাকি 4 বছরে কোনো পার্ট টাইম জব করার সুযোগ নেই চায়নাতে, কিন্তু তারা এই ল্যাঙ্গুয়েজ প্রফেসেন্সির জন্য অনেক কিছু করতে পারে, অনেক কিছু করে টাকা ইনকাম করতে পারে বা অনেক কিছু থেকে তারা সুবিধা গ্রহণ করতে পারে।
এখানে যেমন সুবিধাগুলো বললাম, অসুবিধাও আছে। আপনি যে যে ইনস্টিটিউট বা যে ইউনিভার্সিটিতে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স করতে আসছেন, ওই ইনস্টিটিউটে যদি আপনার ব্যাচেলর কোর্স না থাকে, তখন কিন্তু আবার আপনার সেপ্টেম্বরে ইউনিভার্সিটি চেঞ্জ করতে হবে, অন্য একটি ইউনিভার্সিটিতে গিয়ে আপনার ব্যাচেলর কোর্স স্টার্ট করতে হবে। সো এই বিষয়টা অবশ্যই আপনারা যখন মার্চ ইনটেকে ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আসবেন বা প্রিপারেশন নেওয়ার চিন্তাভাবনা করছেন, অবশ্যই জেনে নেবেন যে আপনি যে ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আসছেন, ওই ইউনিভার্সিটিতেই আপনার মেজর কোর্স আছে কি না, মেজর কোর্স থাকলে কোন ধরনের অফার তারা আপনাকে প্রোভাইড করবে, স্কলারশিপ ক্যাটাগরি এবং বিভিন্ন ফ্যাসিলিটিস। যেমন আমার ইউনিভার্সিটিতে আমি ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে, আমি ল্যাঙ্গুয়েজ কোর্সে প্রথমে আমি মেজরে আসছি, তারপর আবার ল্যাঙ্গুয়েজ কোর্স করছি, তারপর আবার মেজর স্টার্ট করছি, লম্বা একটি কাহিনী, এটা পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমার ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে ওরা একটা স্কলারশিপের অফার দেয়, যে টোটাল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা ল্যাঙ্গুয়েজ কোর্স করেছে তাদের মধ্যে 15 জনকে ওরা একটি বিশেষ স্কলারশিপ দিবে, যেটা আমার টিউশন ফি, হোস্টেল ফি, সব এভরিথিং ফুলফিল করার পরেও প্রতি বছর আমি একটি ভালো অ্যামাউন্টের টাকা আমার হাতে পাবো। সো সেই অফারটা আমি মানে পাই এবং আমি ল্যাঙ্গুয়েজ কোর্স করি ভালোভাবে এবং আমি সেখানে কোয়ালিফাই করি, এবং কোয়ালিফাই করার পরে আমি স্কলারশিপটি পাই। সো এরকম অনেক ইউনিভার্সিটি আছে ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে আপনাদের বিভিন্ন স্কলারশিপের অফার করবে, যেগুলো আসলে অফিসিয়াল স্কলারশিপ না, অ্যাজ লাইক সিএসসি স্কলারশিপ বা ইউনিভার্সিটি স্কলারশিপের মতো না, এগুলো ইউনিভার্সিটির সাডেন কিছু স্কলারশিপ থাকে, ইউনিভার্সিটির কিছু ভালো ফান্ড থাকলে তারা আসলে ভালো স্টুডেন্টদেরকে এটা প্রোভাইড করে থাকে। সো আপনি এই ধরনের ফ্যাসিলিটিস পেতে পারেন। সো এটা গেল আপনার মার্চ ইনটেকের পড়াশোনার বিষয়, ল্যাঙ্গুয়েজ কোর্সের পড়াশোনার বিষয়। এখন সেপ্টেম্বর ইনটেক যারা টার্গেট করতে যাচ্ছেন, এটা হচ্ছে সব থেকে বেস্ট আপনার জন্য হবে, মানে টাইম আপনার 4 বছরটা, 4 বছর সময় আপনি দিলেন, আপনার খরচ 4 বছরের যে খরচটা সেটাই দিলেন, আর বাকি কোনো ঝামেলা আপনার পোষাতে হলো না। সো এই ক্ষেত্রে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা বাংলাদেশে শেষ করছেন তাদেরকে আমি খুব বেশি অনুরোধ করব, বা তাদেরকেই আমি বলবো যে আপনারা এই জিনিসটার দিকে ফোকাস করেন বেশি, কারণ বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে পাবলিক ইউনিভার্সিটি মাত্র একটি যেখান থেকে আপনি আপনার ব্যাচেলর শেষ করতে পারবেন, যেটা আসলে অসম্ভব লেভেলে চলে গেছে, মানে ওখানে চান্স পাওয়াটা এতটাই কঠিন বা ওটার পিছনে এত সময় আপনার দিতে হবে যে আপনার ক্যারিয়ারের লম্বা একটি সময় নষ্ট হয়ে যাবে। আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যে টাকা পয়সা দিয়ে আপনি পড়াশোনা করবেন, তারপরে ব্যাচেলর ডিগ্রির যে সার্টিফিকেটটা পাবেন, তার থেকে ভাই আমি নিজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি, তারপর আমি চায়নাতে চলে আসছি, তার থেকে আপনি ভাই চায়নাতে আসেন, চায়নাতে এসে এখানে একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পান, সাথে সাথে চাইনিজ ল্যাঙ্গুয়েজ আপনার থাকবে, সাথে সাথে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের এক্সপিরিয়েন্স থাকবে, এটা দিয়ে আপনি আসলে অনেক কিছু করতে পারবেন, বাংলাদেশে করেন আর বাংলাদেশের বাইরে করেন, অনেক জায়গাতেই করার আপনার সুযোগ থাকবে। সো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আসলে ব্যাচেলর করার চিন্তাভাবনা করছেন, যাদের ফ্যামিলি এনাফ সাফিসিয়েন্ট সাপোর্ট দেওয়ার মতো আছে, দয়া করে আপনারা বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অ্যাভয়েড করুন। বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আপনার বিএসসি না করে চায়নাতে আসেন, চায়নার স্কলারশিপগুলো গ্র্যাব করুন এবং এখান থেকে আপনারা ভালো একটি স্কলারশিপও পাবেন, পাশাপাশি আপনার ব্যাচেলর ডিগ্রিটাও করতে পারবেন স্মুথলি। ইন্টারমিডিয়েট যারা করছেন তাদের জন্য তো আসলে জিনিসগুলো খুবই সহজ, কারণ বাংলাদেশে ইন্টারমিডিয়েট যারা স্টুডেন্ট আছে তাদের জন্য পাবলিক ইউনিভার্সিটি অনেকগুলো, কিন্তু তাতেও অনেকে হয়তো ভালো রেজাল্ট করেও পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চান্স হয় না সিট লিমিটেশনের কারণে। সো আপনারা চায়নাতে ব্যাচেলরের জন্য মোস্ট ওয়েলকাম, আসতে পারেন, বিভিন্ন স্কলারশিপ আছে, আপনাদের রেজাল্ট যত ভালো আপনারা তত ভালো স্কলারশিপ এখানে গ্র্যাব করতে পারবেন। পাশাপাশি এখন যেহেতু মাত্র 2023-এর শেষের দিকে, সেপ্টেম্বর অক্টোবর মাত্র চলছে, সো আপনার হাতে এখনও কিন্তু অলমোস্ট 6 মান্থের একটা টাইম আছে, কারণ আপনি 2023-এর যে 2024-এর যে সেপ্টেম্বর ইনটেক, এটার অ্যাপ্লিকেশন অ্যারাউন্ড মে জুন বা জুন জুলাই এই এই টাইমটাতেই মোটামুটি স্টার্ট হবে। তো আপনার কাছে একটা 6-7 মাসের একটা টাইম আছে। আপনি যদি চান যে আপনার স্কলারশিপ বা আপনি আরও গুড কোয়ালিটির ইউনিভার্সিটিতে যাবেন, তাহলে এই 6 মাসে আপনি একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য প্রিপারেশন নিতে পারেন। সেটা ডুয়োলিঙ্গো হতে পারে, সেটা আইএলটিএস হতে পারে, সেটা অন্য যেগুলো ইংলিশ কোর্স আছে সেগুলো হতে পারে, বাট ডুয়োলিঙ্গো এবং আইএলটিএস এই দুটোই বেশি অ্যাকসেপ্টেড হচ্ছে চায়নাতে।
বিশেষ করে ডুয়েলিঙ্গোটা আপনার আইএলসের আপনি মানে অল্টারনেটিভ হিসাবে ইউজ করতে পারছেন, সো এটা একটি খুবই ভালো দিক। আপনারা যারা প্ল্যানিং আছেন গুড স্কলারশিপ নিয়ে পড়াশোনা করবেন, ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, তারা এই নেক্সট 6 মাসে বা নেক্সট যে টাইমটা আপনাদের হাতে আছে রেজাল্ট পাওয়ার পর পরেই ইন্টারমিডিয়েটের বা ডিপ্লোমার রেজাল্ট যখনই আপনাদের হাতে চলে আসবে, সাথে সাথে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি কোর্সগুলো করার চেয়ে মানে প্রিপারেশন নিয়ে ফেলবেন এবং প্ল্যানিং করবেন যে আপনার অ্যাপ্লিকেশনের যে টাইম জুন জুলাইয়ের ভিতরে বা এটার আগে অন্তত আপনার কাছে এই ইংলিশ প্রফিসিয়েন্সির সার্টিফিকেটটা যেন আপনার হাতে থাকে এবং আপনার অন্যান্য যত সার্টিফিকেট আছে এগুলো যেন আপনার হাতে থাকে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছেন তারা আপনারা সপ্তম সেমিস্টারের হোপ সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, বাট যখন আপনার অ্যাডমিশন কনফার্ম হবে চায়নাতে রেজিস্ট্রেশন করবেন বা ইউনিভার্সিটিতে আসবেন অথবা অ্যাম্বাসি ফেস করবেন তখন কিন্তু আপনার ফাইনাল মার্কশিট এবং আপনার ফাইনাল সার্টিফিকেট সব কিছুই দেখাতে হবে। সো ইন্টারমিডিয়েটের ক্ষেত্রেও আপনারা সব কিছু পেপার কমপ্লিট হওয়ার পরে অ্যাপ্লাই করতে পারেন। সো পুরো বিষয়টা এইটাই যে যারা আসলে চায়নার অ্যাটমসফিয়ার সম্পর্কে জানতে চান, চাইনিজ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে চান, চায়নার পরিবেশ সম্পর্কে জানতে চান, এইখানে এসে লাইফটাকে একটু কমফোর্টেবল সিচুয়েশনে নিয়ে নিতে চান, তারা মার্চ ইনটেকে আসেন। মার্চ ইনটেকে এসে ল্যাঙ্গুয়েজ করেন, ল্যাঙ্গুয়েজ করার পরেও বিভিন্ন স্কলারশিপ গ্র্যাব করতে পারবেন। আর যাদের আসলে ওই ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি একটু কম বা আপনি চাচ্ছেন না চায়নাতে হুট করে চলে আসবেন শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য, ব্যাচেলরের আপনার মেজর কোর্সটা আরও টাইম আছে, সো সেই ক্ষেত্রে আপনারা ডাইরেক্ট 24 সেপ্টেম্বর ইনটেকটি ধরতে পারেন, যেটা আপনার জন্য ভালো হবে আমি আশা করি। সো এই হচ্ছে আমার পুরো ভিডিওটা। আমি দেখছি আমার আগের ভিডিওগুলোতে অনেকেই বিভিন্ন কমেন্ট করতেছেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি আমার যে সকল ইনফরমেশন একুরেটলি 100% সঠিকভাবে আমি জানি সেইগুলোর অ্যান্সার দেওয়ার জন্য অবশ্যই, আর যেগুলো আমি জানি না সেগুলো আমি রিসার্চ করে বা আমার অন্যান্য বড় ভাই যারা আছে পরিচিত তাদের কাছ থেকে জেনে আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি। সো অবশ্যই কমেন্ট করবেন, নতুন চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব তো মাস্ট, অবশ্যই এটি শেয়ার করে দিবেন যারা আপনাদের প্ল্যানিং আছে চায়নাতে পড়াশোনা করতে আসার জন্য, কারণ এখন বর্তমানে পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যদি সব থেকে কম খরচে মানে সব থেকে লোয়েস্ট বাজেটে কোনো ইন্টারন্যাশনাল ডিগ্রি নেওয়ার জন্য কোনো দেশ অফার করতেছে সেটা হচ্ছে একমাত্র চায়না। আপনি এইখানে সবচেয়ে কম টাকায় কম খরচে পড়াশোনা করতে পারবেন কিন্তু ওয়ার্ল্ড ক্লাস লেভেলের এডুকেশন পাবেন। সো আপনারা আপনাদের ডিসিশন নিয়ে সেভাবে চিন্তাভাবনা করেই আপনারা চায়নাতে আসার জন্য প্রস্তুতি নিতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সো আজকে যাচ্ছি, আল্লাহ হাফেজ।